नमस्कार जवाब चाय बांगलाय आपनादेर सकलके स्वागत आमार नाम मयूख रंजन घोष। কাল থেকে লকডাউন, কার্যত লকডাউন, এই শব্দবন্ধটা নতুন করে বাংলা মিডিয়ায় এলো। কার্যত লকডাউন অর্থাৎ লকডাউনের মতনই আমরা আচরণ করব, লকডাউনের মতনই একাধিক জিনিস বন্ধ থাকবে, কিন্তু লকডাউন নয়। কিন্তু এর মধ্যেও কার্যত থমকে যেতে পারে, কার্যত ব্যাহত হতে পারে, কার্যত সমস্যায় পড়তে পারে কিছু মানুষ, কিছু শিল্প, অক্সিজেন এবং এবং আজকের আজকের বিষয়টা যেটা নিয়ে তা হলো এই যে গোটা এই গোটা ভ্যাকসিনেশন প্রসেসটা যেটা চলছে সেইটা। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে অতিথিরা থাকবে এবং আমাদের সাথে থাকবেন ডাক্তার, আমাদের সাথে থাকবেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমাদের সাথে থাকবেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রত্যেককে আমরা যে প্রশ্নটা করব যে ভ্যাকসিনেশন প্রসেস সেইটা বিঘ্নিত হতে চলেছে কিনা, ভ্যাকসিনেশনের যে অনীহা সেইটা কি আরো বেশি করে অনিয়াটা তৈরি হবে কিনা আমরা দেখে নেব। আমাদের প্যাকেজ শুনে নিই একবার। শনিবার থেকে কার্যত লকডাউনের ঘোষণা করেছে নবান্ন। এই পরিস্থিতিতে টিকাকরণ নিয়ে উঠছে প্রশ্ন। যদিও জরুরি পরিষেবার আওতায় থাকা টিকাকরণ প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়েছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। Vaccination centers will be opened, will be kept open. Vaccination is priority. Closure of certain activities is also a priority. We have to marry the two priorities and that is what we are all trying. লোকাল ট্রেন পরিষেবা আগেই বন্ধ হয়েছে, কমেছে গণপরিবহনও। করোনা সংক্রমণ যখন উদ্বেগ বাড়াচ্ছে তখনই টিকা নিতে গালঘাম ছুটছে আম আদমির। হাসপাতালে লম্বা লাইন, চাহিদা ও যোগানের বিস্তর ফারাক। দুর্ভোগের যাত্রাপথ পেরিয়ে লম্বা লাইনে দাঁড়িয়েও মেলেনি টিকা। ক্ষোভ বাড়ছিল রাজ্যের তরফে রাতারাতি কার্যত লকডাউনের এই ঘোষণায়। সেই দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে টিকাকরণ কেন্দ্রগুলি খোলা থাকলেও সেখানে পৌঁছানোর উপায় কি? যাদের নিজস্ব গাড়ি নেই তারা পৌঁছবেন কিভাবে? সরকারের তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হলেও গাড়ি কি মিলবে সেই প্রশ্নই ভাবাচ্ছে। যদিও এর সদুত্তর নেই চিকিৎসকদের কাছেও। টিকাকরণ পদ্ধতিটা সমান্তরালভাবে চলবে। টিকাকরণের জন্য সাধারণ মানুষ তার নিকটবর্তী কেন্দ্রে যাওয়ার জন্য কি পদ্ধতি থাকবে, সেটা যাতায়াতই হোক অথবা তার বাইরে বেরোনোর জন্য ছাড়পত্র হোক, তার জন্য সরকারের তরফ থেকে একটা নিশ্চয়ই কোনো পদ্ধতি আসবে। সেই সার্কুলারের আমরা অপেক্ষায় রইলাম। করোনা মোকাবিলাতেও কেন্দ্রের সঙ্গে সংঘাতে গিয়েছে রাজ্য। অক্সিজেনের পর অক্সিজেন প্লান্ট নিয়ে কেন্দ্র রাজ্য চাপানো তো তুঙ্গে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন তিনি। করোনা পরিস্থিতি মোকাবিলায় গতবার কেন্দ্রের লকডাউন সিদ্ধান্তের বিরোধিতা করেছিল রাজ্য। রাজ্যের ওপর লকডাউনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার রাজ্যের এই সিদ্ধান্ত সম্পূর্ণ নিজস্ব। প্রশ্ন উঠছে করোনা মোকাবিলায় লকডাউনই যদি অস্ত্র হয় তাহলে তা ঘোষণা করতে এত দেরি হলো কেন? কেনই বা ভাবা হলো না পরিযায়ী শ্রমিকদের কথা? পরিকল্পনার অভাবেই কি এই অবস্থা? উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। আমাদের সাথে এই মুহূর্তে যারা আছেন স্টুডিওতে এবং আমাদের সাথে এই মুহূর্তে যারা গেস্ট আছেন বাইরে থেকে তাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের সাথে আজকে থাকবেন পর্ণালী ধর চৌধুরী, মহামারী বিশেষজ্ঞ, ইউএসএ ওয়াশিংটন থেকে আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায় আমাদের সাথে রয়েছেন। ডক্টর শ্যামাশিস ব্যানার্জি আমাদের সাথে থাকবেন। ডক্টর রেজাউল করিম আমাদের সাথে থাকবেন। ডক্টর ইন্দ্রনীল খান থাকবেন এবং ভাস্কর সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক থাকবেন। এবং এর সাথে সাথে এর পাশাপাশি আমরা রাজ্য সরকারের পক্ষ থেকেও যে ভার্সনগুলো আসছে সেগুলো আপনাদের শোনাবো এবং মুখ্য সচিব যা বলেছেন আজকে
তা আবার একবার শোনাবো। আমি প্রথমে যার কাছে যেতে চাই তা পার্থ সারথী মুখোপাধ্যায় ডাক্তার উনি। পার্থ সারথী বাবু, কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে এই লকডাউনটা আরও বেশি করে ভ্যাকসিনেশন প্রসেসটা বাংলায় যেটা সেটাকে একটু জটিল করে দিল? দেখো ময়ূক, সাধারণ মানুষের কাছে যতক্ষণ না নির্দেশিকা আসছে যে ঠিক কিভাবে ভ্যাকসিনেশন প্রসিডিওরটা যেটা চলছিল, যার একটা কম্পালশন, যার একটা ড্রাইভ, যার একটা মোটিভেশন মানুষের মনের মধ্যে তৈরি হয়েছিল, মানে এইবারে মানুষ এত মৃত্যু দেখে গোড়ায় যারা উদাসীনতা বা রিলাকটেন্স দেখিয়েছিলেন, শেষের দিকটা দেখছিলাম তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার একটা চার তৈরি হয়েছে, যেটা শুরুর থেকেই প্রয়োজন ছিল। যাই হোক, ভালো শেষে এসছে, তাও ভালো। কিন্তু এই লকডাউনে একদিক থেকে সেটা যেন ব্যাহত না হয়, মানে দ্যাট টেম্পো মাস্ট কন্টিনিউ। অন্যদিকে আবার এটাও ভাবতে হবে যে কর্তৃপক্ষ যারা যে কোনো বড় ডিসিশনের আগে, ধর একটা মিলিটারি জেনারেল টেবিলে বসে আছেন, সার্জিক্যাল স্ট্রাইক করবেন কি করবেন না, ধরো একটা গুরুত্বপূর্ণ ওষুধ আমরা মানব দেহে দেব কি দেব না, একটা ক্রিটিক্যাল পেশেন্ট তার ডায়ালিসিস করব কি করব না, আমরা তার আগে একটা রিস্ক বেনিফিট টাইট্রেশন বা রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্ট করি না? পার্থবাবু, একটা জিনিস আমাকে ক্ষমা করবেন, আমি ইন্টারাপ্ট করছি, একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে লকডাউনের সময়, আমি এটা প্রত্যেককে জিজ্ঞেস করব, আমরা সাধারণ মানুষ, আমরা মধ্যবিত্ত সাধারণ মানুষ জবাব চায়, বাংলার মানুষই জবাব চায় যে এই যে কমপ্লেক্স স্ট্রাকচারটা সেখানে সত্যি কি, মানে খুব সহজভাবে যদি আপনি বোঝান যে এই যে আমাদের কাছে, আপনার নিজের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, ভ্যাকসিনেশন প্রসেসটা চলবে কিন্তু ভ্যাকসিনেশন প্রসেসে আমার হয়তো গাড়ি নেই, আমার হয়তো ব্যক্তিগত গাড়ি নেই, আমার হয়তো ভালো কোনো একদম ঠিক কোনো গাড়ি নেই বা ওলা উবের আমি নিতে পারছি না, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কি করব, মানে ভ্যাকসিনটা নেব কি করে? দেখো, এটা কিন্তু আমার মনেও একটা প্রশ্ন, তুমি যে প্রশ্নটা তুলেছো এই জন্যই তো মিডিয়ার একটা কনস্ট্রাকটিভ রোল প্রচণ্ড দরকার। আমাদের মধ্যে কর্তৃপক্ষেরও কয়েকজন বা প্রশাসনেরও মানুষ আছেন, গুরুত্বপূর্ণ কিছু মানুষ, তারা হয়তো আরেকটু বেশি জানবেন। তবে হ্যাঁ, এই বিষয়ে একটা ক্ল্যারিটি ডেফিনেটলি দরকার। আমরা কিভাবে ভ্যাকসিনেশন সেন্টারে পৌঁছবো, এবং যে সে সবাই যদি পৌঁছতে শুরু করে তাহলে তো লকডাউন উইল লুজ ইটস পারপাস, তাহলে কোনো মানেই রইল না। তাহলে দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। আবার ফাইনালি আমি কিন্তু আবার একটাই কথা বলছি, আমার আগের কথাটা টেনে, সেটা হলো রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্ট করে যখন মানুষের মনে হয়েছে প্রশাসনের যে আমরা যে রিস্ক নিচ্ছি ইকোনমির, মানুষের চাকরি চলে যাওয়ার, তাদের কষ্টের, তাদের বেকারিত্বের, আর তার সাথে বেনিফিট অর্থাৎ খানিকটা অন্তত করোনার এই ভয়ঙ্কর প্রকোপ বা ছড়ানোর রেট যদি কিছুটাও কন্ট্রোলে আসে, আমরা যদি 15 মিনিটের এই লিওয়ে পিরিয়ডটায় কিছুটাও নিজেদের অর্গানাইজ করতে পারি, তাহলে লক্ষ লক্ষ জীবন বাঁচবে। ডেফিনেটলি সেই লক্ষ লক্ষ জীবনের দাম কিন্তু খানিকটা অর্থনৈতিক ক্ষতির চেয়ে বেশি। সেই জন্য ডেফিনেটলি এই লকডাউনটা হয়তো প্রয়োজন ছিল। মাইক্রো কন্টেনমেন্ট হলো আদার অপশন, কিন্তু সেই মাইক্রো কন্টেনমেন্ট হয়তো এই স্টেজে আমাদের মতন দেশে যেখানে মানুষ নিয়ম মানতে চায় না হয়তো অ্যাপ্লিকেবল হতো না। ময়ূক, বেশ, আমি ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, কিন্তু শ্যামাশিসবাবু তার আগে আমি মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন সেইটা আরেকবার শুনিয়ে নিতে চাইবো। আমি পিসিআরকে বলবো সেই বাইকটা শোনাতে। ভ্যাকসিনেশন সেন্টার্স উইল বি ওপেনড, উইল বি কেপ্ট ওপেন, উই হ্যাভ টু ম্যানেজ আওয়ার ট্রান্সপোর্ট, অনেকেরই প্রাইভেট ট্রান্সপোর্ট আছে, অনেকেই প্রাইভেট ট্রান্সপোর্ট শেয়ার করেন, অনেকেই আমরা বিভিন্নভাবে শহরে হাঁটা চলা সাইকেল নানাভাবে করি, ইটস এ ট্রেড অফ। ভ্যাকসিনেশন ইজ প্রায়োরিটি, ক্লোজার অফ সার্টেন অ্যাক্টিভিটিস ইজ অলসো এ প্রায়োরিটি। We have to marry the two priorities, and that is what we are all trying. Dr. Shyamashish Bandyopadhyay-er kache ami jabo. Dr. Shyamashish babu, এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, আপনি আপনি নিজেও একজন সহনাগরিক আমাদের, আপনি নিজে কলকাতা শহরের বাসিন্দা এবং এত মানুষকে আপনি দেখেন, ভ্যাকসিনেশনটা হবে কি করে? আমি আমি আবারও সেই প্রশ্ন করছি যে আমার হয়তো গাড়ি নেই, ওলা উবেরে আমি সার্চ প্রাইস দিতে হতে পারে, হয়তো ট্রেন নেই, বাস নেই, ফেরি নেই। ডাক্তারবাবু, আমাকে সহজভাবে বোঝান, ভ্যাকসিনেশন কি কোথাও গিয়ে ব্যাহত হবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যেটা চিফ সেক্রেটারি বললেন
যে এটা একটা ট্রেড অফ। এবার ব্যাপারটা হচ্ছে যে ভ্যাকসিনেশন যদি আপনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিভিন্ন এই ধরনের সংস্থার ওয়েবসাইটে যান, আপনি দেখবেন যে প্রত্যেকটা পাড়াতে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কথা আমি বলতে পারি, ভিলেজেও, পঞ্চায়েতে বা অন্য জায়গাতেও তাই হবে, কর্পোরেশনের প্রত্যেকটা পাড়াতে বাড়াতে বাড়াতে কিন্তু ভ্যাকসিনেশনের জায়গা আছে, এবং সেগুলো আইডেন্টিফাইড ক্লিয়ারলি ইভেন ইন দ্য নেট, আপনি গুগলে গিয়ে সাইটে সার্চ করলেই পেয়ে যাবেন। এবার সেইগুলো বড়া অফিস সাধারণত একটা পাড়ার মধ্যে হয়, হয়তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আপনাকে হাঁটতে হতে পারে, কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি একটা ভ্যাকসিনেশন সেন্টার মোটামুটি কলকাতা মেন শহরে অ্যাপ্রোচ করে পেয়ে যাবেন। এবার যদি আপনার পার্টিকুলার ফ্যান্সি থাকে যে আমি অমুক জায়গা থেকে গিয়ে ভ্যাকসিন নেব, তাহলে আমাদের কিছু করার নেই, তাহলে আপনাকে ওই ধরনের অল্টারনেটিভ অপশন যেটা চিফ সেক্রেটারি বললেন সেগুলোর কথা ভাবতে হবে। বাট নিজের পদযুগলের উপর ভরসা করে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কিন্তু বড়া অফিসেতে আপনি ভ্যাকসিনেশন পাবেন। প্লাস প্রচুর হাসপাতালে কিন্তু ভ্যাকসিনেশন হচ্ছে, যেমন আমি এখন যেখান থেকে কথা বলছি এই জায়গাটার 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে 4-5টা জায়গায় ভ্যাকসিনেশন হচ্ছে, সরকারি এবং বেসরকারি বোধ। সো আপনাকে একটু ওই পিক অ্যান্ড চুজটা বন্ধ করে যেখানে পাচ্ছি সেখানে নিতে হবে, ভ্যাকসিনেশন চালাতেই হবে, বিকজ এই লকডাউন তো একটা মাত্র উপায় আপনি নিচ্ছেন স্যাক্রিফাইসিং মেনি থিংস, যাতে আপনার এই করোনার ইনক্রিজ যে পজিটিভিটি রেট, ট্রান্সমিশন রেট, সেগুলোকে আপনি কাটল করতে পারেন। এর সাথে ভ্যাকসিনেশন মিডিয়াম টার্মে একটা ভীষণ ইম্পর্টেন্ট অস্ত্র। সো ভ্যাকসিনেশন স্যাক্রিফাইস করে লকডাউন উইল বি আনসাকসেসফুল। সো ভ্যাকসিনেশন এবং লকডাউন প্যারালালি চালাতে হবে, তার সাথে করোনা বিধি যেটা সেগুলো মানুষকে মানতে হবে। আজকে আমাদের এত লকডাউন সারা দেশে করতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা কথা শুনছি না বলে। এবার পার্থদা বলছিল, আমি পার্থদাকে বলবো আমরা কথা শুনি না তা নয়, সারা পৃথিবী কথা শোনে না, আমেরিকাতেও কথা শোনে না, অত শিক্ষিত দেশ কথা শোনে না, ইংল্যান্ডে কথা শোনে না, ফ্রান্সে কথা শোনে না, আমরা কোন ছাড়, সবাই কথা শোনে না, মানুষ কথা শোনার লোকই নয়। সেই জন্যই আমাদের এই একটু স্টিনজেন্ট একটা রাস্তা হয়তো নিতে হচ্ছে, মানে পদযুগলের ওপর ভরসা করেই এই মুহূর্তে ভ্যাকসিনটা নিতে হবে, এটা দর্শকদের স্বার্থে জানাই। এবং শ্যামাশেষবাবু একটা কথা বললেন যে মিউনিসিপ্যাল যে কর্পোরেশনের যে ভ্যাকসিন কেন্দ্রগুলো তৈরি হয়েছে সেটার ওপর ভরসা করাটা প্রাধান্য পেতে চলেছে, কিন্তু তার সাথে সাথে পিক অ্যান্ড চুজ, যেটা ডাক্তারবাবু বলছিলেন যে পিক অ্যান্ড চুজ করে আমার যদি ব্যক্তিগতভাবে কোনো বেসরকারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার ইচ্ছা থাকে সেইটা হয়তো করা যাবে না। কিন্তু আমি দ্বিতীয় প্রশ্ন যেটা শ্যামাশেষবাবুকে করছি সেটা হচ্ছে, বেসরকারি হাসপাতালেও তো ভ্যাকসিন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, তো আমি এই জায়গা থেকেই ভ্যাকসিনের দ্বিতীয় প্রশ্নটা করবো, সেটা হচ্ছে কবে আসতে পারে, সেটা তো অবশ্যই সরকার বলবে, প্রশাসন বলবে, কেন্দ্র বলবে, রাজ্য বলবে, কিন্তু এইটাও কি দরকারি নয়? মানে আমি যদি ভেন্টিলেটার বেসরকারি হাসপাতালে পাই, আমি যদি বেড পাই, আমি যদি পরিষেবাটা পাওয়ার যোগ্য হই, তাহলে আমি কেন ভ্যাকসিনটা পাবো না? এটা এটা সম্বন্ধে আপনার বক্তব্য কি? দেখুন, এটা একটা ভীষণ কমপ্লেক্স প্রসিজার যে কেন আপনি এই মুহূর্তে সরকারি প্রকিওরড ভ্যাকসিন বেসরকারি জায়গাতে দিতে পারছেন না। আমি ঠিক এই ব্যাপারটার মধ্যে ডিরেক্টলি ইনভলভ নই, সুতরাং আমি আপনাকে পিন পয়েন্ট উত্তর দিতে পারবো না। আমি এইটুকু আপনাকে বলতে পারি যে বেসরকারি হাসপাতালগুলোতে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, সেখানে মানুষ ভ্যাকসিন নিন। সরকারি হাসপাতালে সব জায়গায় ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। আমি সেদিনকে আইডি হাসপাতালে একটা অন্য কাজে গেছিলাম, নাথিং টু ডু উইথ ভ্যাকসিনেশন। আমি দেখলাম আইডি হাসপাতালে ভ্যাকসিনেশন সেন্টারটা খালি, লোক নেই, 4 লোক জাস্ট ভ্যাকসিন নিচ্ছে, কিন্তু দুর্দান্ত সেটিং। এবং আইডি হাসপাতালে যদি আপনি কখনো গিয়ে থাকেন, আপনি দেখবেন সামনে বিরাট বড় মাঠ আছে, সেখানে সোশ্যাল গ্যাদারিংয়েরও চান্সটা কম এবং পরিচ্ছন্ন পরিবেশ, কিন্তু লোকে ভ্যাকসিন নিচ্ছে না। সো এই জায়গাটা আজকে আমাদের আপনাদের মিডিয়াদের থ্রু দিয়েই বলতে হবে যে বেসরকারি সরকারি হাসপাতাল সব জায়গায় ভ্যাকসিন সোর্স তো এক, ভ্যাকসিন সোর্সে তো কোনো তফাত নেই, আপ ভ্যাকসিনের জায়গা থেকে বিভিন্ন লোক ভ্যাকসিন পাচ্ছে। সো যেখানে ভ্যাকসিন পাবেন টেক ইট, ডোন্ট বি প্রেজুডিসড যে আমি ওখানে গিয়ে ভ্যাকসিন নিতে পারবো না, আমাকে অমুক জায়গায় গিয়ে ভ্যাকসিন নিতে হবে, তা নয়, ভ্যাকসিন পাবেন, নিয়ে নেবেন।
বেশ, আমি এই জায়গায় ডক্টর রেজাউল করিম আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর রেজাউল করিমকে আমি এই প্রশ্নটা করব যে শ্যামাশিসবাবু যেভাবে বললেন যে আইডি হাসপাতাল, বেলেঘাটা আইডি হাসপাতালে উনি গেছিলেন এবং সেখানে দেখলেন যে কার্যত ফাঁকা, সেখানে ভ্যাকসিন নেওয়ার লোক নেই, তো কোথাও গিয়ে কি একটা রিপালশন, ভ্যাকসিন সম্বন্ধে একটা রিপালশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন, এই যে ভুল বোঝানো মানুষকে, তারপরে ভুল ব্যাখ্যা। আমি আমি রেজাউল করিম বাবুর সাথেই কথা বলছিলেন এবং উনি উনি ওনাকে আমি একটা প্রশ্ন করলাম যে পাশের বাড়িতে হার্ট অ্যাটাক হয়েছে ভ্যাকসিন নেওয়ার পরে, তাই আমি ভ্যাকসিন নেব না, অমুক মানুষের জ্বর এসেছে ভ্যাকসিন নেওয়ার পরে তাই আমি ভ্যাকসিন নেব না, অমুক মানুষের ভ্যাকসিন নেওয়ার পরে করোনা হয়েছে তাই আমি ভ্যাকসিন দেবো না, এই যে মিসকনসেপশনগুলো ডাক্তারবাবু, এইটা কী করে দূর করা যায়? না না, তোমাকে আগে ঠিক করতে হবে যে ভ্যাকসিন নেবো না এইরকম লোক কতজন বলছে, এটা তো একটা দুটো দুটো চারটে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, হাজার হাজার মানুষ ভ্যাকসিনের জন্য দৌড়ে বেড়াচ্ছে। মূল সমস্যাটা হচ্ছে যে ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি নেই, আমরা 3 কোটি ভ্যাকসিন চেয়েছি, আমরা কত ভ্যাকসিন পেয়েছি যদি হিসেব করে দেখা যায় দেখা যাবে তার একটা ফ্র্যাকশন পেয়েছি, এবং কেন্দ্রীয় সরকার বলছে অগস্ট মাসে একে ভ্যাকসিন দিতে পারবে না, তো 4 মাস ধরে মানুষ কি করবে, মানুষ পাগলের মতো হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে ভ্যাকসিন। তবে ভ্যাকসিন প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে কোথায় ভ্যাকসিন অ্যাভেলেবল, কতজনকে দিতে পারবে, সেই সমস্ত যে প্রচার সেই প্রচারে কোথাও প্রশাসনিক ত্রুটি থাকতে পারে সেগুলো দেখতে হবে। ভ্যাকসিন নিয়ে মানুষের প্রেজুডিস অনেকটাই কেটেছে, বিশেষ করে এই দেশে এবারে ওরা যে পরিমাণ ভ্যাকসিন করেছে এবং মাস্ক ব্যবহার না করার কথাই ওরা বলছে যারা ভ্যাকসিনেটেড তাদের, তো মানুষের আস্থা অনেকটাই কেটেছে। ভ্যাকসিনের সঙ্গে অল্প স্বল্প জ্বর হয়, ভ্যাকসিন হওয়ার পরেও যদি নেওয়ার পরেও যদি আমার করোনা হয়েছে কিন্তু আমি ভ্যাকসিনেটেড, কিন্তু আমার মাইল্ড হয়েছে, যারা নেবেন না তাদের মাইল্ড হবে না, তাদের সিভিয়ার হবে, মরেও যেতে পারে, আমি কোনো রকমে বেঁচে গেছি কারণ আমার ভ্যাকসিনটা নেওয়া ছিল, আমার মেয়ের নেওয়া ছিল, ওরও মাইল্ড হয়েছে। অ্যাকচুয়ালি আপনি হয়তো পুরোপুরি এসকেপ করতে পারবেন না, কিন্তু আপনাকে ভ্যাকসিন নিতেই হবে, ভ্যাকসিন ছাড়া অন্য কোনো উপায় নেই। অন্য যে সমস্ত শর্টকাট পথ নেওয়া হচ্ছে সেগুলো সঠিক নয়, প্রচুর পরিমাণে ভ্যাকসিন অ্যাভেলেবল। আপনি তো জনস্বাস্থ্য আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন বহুদিন, এখনও আপনি জনস্বাস্থ্য আন্দোলন নিয়ে লেখালেখি করেন, যুক্ত থাকেন, আপনার কি মনে হয় যে ভ্যাকসিন সম্বন্ধে এই যে মিসকনসেপশনগুলো সেগুলোকে দূর করার জন্য সরকার কতটা ভূমিকা নিতে পারে, এবং এই যে সচেতনতাটা যে না ভ্যাকসিন নিলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়তো 100 জন 1 কোটি পপুলেশনের মধ্যে কিছু পপুলেশনের হয়তো হতে পারে, বা জ্বর আসতে পারে, বা করোনা হতে পারে, এই যে ছোট ছোট জিনিসগুলো এইগুলোর সচেতনতাটা সরকারের ভূমিকা কি? ময়ূখ রাস্তায় বেরিয়ে একটা মানুষের অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি হচ্ছে 5%, আমরা কি রাস্তায় বেরোই না? অ্যাকচুয়ালি ভ্যাকসিন নিয়ে যে নেগেটিভ আলোচনা হচ্ছে এই আলোচনাটা তোমরা বন্ধ করে দাও, মানুষের কোনো অসুবিধা হবে না। রিপাবলিক বাংলা প্রথম থেকে ভ্যাকসিন বা করোনা নিয়ে কোনো নেগেটিভ নিউজ করে না, এবং সে কারণে আমরা বলছি সুপার হিরো আপনারা ডাক্তারবাবু, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এখন আনছি না, সুপার হিরোদের আনছি আমরা প্রতিদিন, আপনারা সুপার হিরো এখন। আমি কথাটা শেষ করি, কথাটা হচ্ছে এই যে সমস্ত ভ্যাকসিনের একটা সাইড এফেক্ট আছে, তুমি জানো যে পোলিও ভ্যাকসিন যখন শুরু হয়েছিল তখনও তার সাইড এফেক্ট হয়েছিল, পরবর্তীকালে আমরা সাউথ ভ্যাকসিন যখন শুরু করি এবং তার সঙ্গে ডিপিটি দেওয়ার জন্য কিছু অ্যাক্সিলারেটেড রিঅ্যাকশন হয়েছিল, মানুষ মেনে নিয়েছে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানুষকে বেনিফিট দিতে হবে, ম্যাক্সিমাম মানুষকে বাঁচাতে হবে, ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নেই, এই কথাটা সবাইকে মাথায় রাখতে হবে। কিছু লোকের জ্বর হতে পারে, একটু শ্বাসকষ্ট হতে পারে, আমরা ম্যাক্সিমাম লোক, আমার নিজেরই একটা অ্যাকিউট রিঅ্যাকশন হয়েছিল ভ্যাকসিন নেওয়ার পরে। ২৫টা ডিভোর্স হয়ে যাচ্ছে, তাহলে কি লোকে বিয়ে করছে না? 100টা মেয়ে বাচ্চা হতে গিয়ে তাদের মধ্যে 3 জন কি 4 জন এখনো এত উন্নত যুগে মারা যাচ্ছে, তাহলে কি মানুষের বাচ্চা হবে না? 100টা কিডনি ট্রান্সপ্লান্ট হলে তার মধ্যে 10টা ফেলিওর হচ্ছে, এত চেষ্টা করেও, এত ইমিউন সাপ্রেশন করেও, তাহলে কি কিডনি ট্রান্সপ্লান্টের লম্বা লাইন নেই? 100টার বাইপাস করতে গেলে সর্বশ্রেষ্ঠ সার্জেনের হাতেও 6টা কি 7টা মারা যাচ্ছেন পোস্ট অপারেটিভ, তাহলে কি বাইপাস করতে আমরা চাইবো না? আর তা এরম একটা অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন তোমরা মিডিয়া তৈরি করো যাতে মানুষের মাথায় একদম পরিষ্কার ঢুকিয়ে দাও। আমরা সেই অ্যাগ্রেসিভ ক্যাম্পেইনটাই তৈরি করতে চাই পার্থবাবু, আমরা সেই অ্যাগ্রেসিভ ক্যাম্পেইনটাই তৈরি করতে চাই। আমরা
আমরা যারা মিডিয়াতে আছি তারা আপনাদের থেকে সহায়তা চাইছি এবং অ্যাডভাইস চাইছি যে আপনারা বলুন না, আপনি পার্থসারথীবাবু আপনি বলুন, তারপরে আমি শ্যামাশিস বাবুর কাছে যাব, পর্ণালীর কাছে যাব, রেজাউলদার কাছে যাব এবং অন্যান্যদের কাছে যাব, যে আপনারা বলুন না, সাজেস্ট করুন না কি করা যায়। তোমরা এটাকে মানুষ মানুষের কাছে পৌঁছে দাও। আর আরেকটা জিনিস, আমি তত্ত্বগতভাবে শ্যামাশিসদার কথাটাকে আরেকটু টেনে আনছি এদিকে, যে হ্যাঁ সরকারি একটা ভালো বন্টন ব্যবস্থা হয়তো আছে ভ্যাকসিনের, কিন্তু আমি ছোট্ট করে বলছি বেসরকারি লোকেরা কি দোষ করলো, আমাদের তো আরেকটা প্যারালাল সিস্টেম অলরেডি এক্সিস্টিং, এবং সেখানেও ভ্যাকসিনেশন যদি করা যেত ইট উড হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য ইকোনমি, অর্থনীতির উপকার হতো এই অবস্থায় যেটা প্রচণ্ড দরকার, তাহলে বেসরকারি ভ্যাকসিনের ব্যবস্থাটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা একদম স্টিম রোলিং করলে কিন্তু হবে না। বেশ, আমি শ্যামাশিসবাবুর কাছে আবার যাব, ডক্টর শ্যামাশিস ব্যানার্জি ওনার কাছে আবার যাব, যে আপনিও একটু সাজেস্ট করুন না, আমরা মিডিয়া থেকে আমি যে কথাটা রেজাউলদা বলছিলেন যে পজিটিভ নিউজ দেখাতে, আমরা বারবার বলছি আমরা বাংলা হারে না, হারতে পারে না, আমরা জিতবো, হাতে হাত রেখে জিতবো এবং বেঁধে বেঁধে থাকবো। এই সময় মিডিয়া রিপাবলিক বাংলা করোনার চোখে চোখ রেখে লড়াইটা করার জন্য ভরসা, যা যা করার, যা যা কভারেজ করার সেটা আমরা করব। কিন্তু শিবাশিসবাবু আপনি আমাদের সাজেস্ট করুন যে আমরা কী কী আর করতে পারি এই সচেতনতা, ভ্যাকসিন কিন্তু আপনি যেটা বলছিলেন যে একদম ফাঁকা, ভ্যাকসিনটা নেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে এটা তো আমাদেরও দোষ যে আমরা কোথাও গিয়ে একটা ভয় পাচ্ছি। আসলে সমস্যাটা হচ্ছে যে আমরা কোনোদিনই আমাদের হেলথকে খুব একটা দাম বা পাত্তা দিইনি, যার জন্যে আমি এই জাস্ট এক্ষুনি একজন পেশেন্টকে দেখে উঠে আপনার ক্যামেরার সামনে বসলাম। পেশেন্টের হাজব্যান্ড ওয়াইফ ভ্যাকসিন নেননি, রুমাটয়েড আর্থ্রাইটিস আছে, 60 বছর বয়স। আমি জিজ্ঞেস করলাম কেন ভ্যাকসিন নেননি, আপনার তো 60 বছর বয়স, আপনার তো 45 থেকে 60 অনেক দিন ভ্যাকসিন পাওয়ার কথা। বললেন শুনলাম ডাক্তারবাবু ভ্যাকসিন নিলে একটু জ্বর হচ্ছে, বাড়িতে একটু কাজ ছিল, সারাবার কাজ চলছিল, জ্বর হয়ে গেলে খুব মুশকিল, তাই জন্য ভ্যাকসিনটা নিইনি। তাহলে আপনি বুঝতে পারছেন যে অসুখটা কতটা ডিপ সিটেড, যে একটা করোনাতে ইনফেকশন হলে ভেন্টিলেট হওয়ার চান্স আছে, ভেন্টিলেটেড হলে তাতে প্রায় 40-50% মর্টালিটি হওয়ার চান্স আছে। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার বাড়ির কাজেতে অসুবিধা হবে বলে আমি ভ্যাকসিন নিইনি, যদি জ্বর আসে। মানুষের জানা উচিত যে ভ্যাকসিনটা কেন নেওয়া উচিত, এবং আপনি যে কথাটা বলছিলেন যে এই ইগনোরেন্সটা, এই অজ্ঞতাটা কিংবা এই যে ভয়টা, সেইটা শুধুমাত্র যে প্রান্তিক মানুষের ক্ষেত্রে সেটা তো নয়, শহুরে মানুষও। আমি একজনের থেকে শুনছিলাম যে তার সিভিল সার্ভিসের পরীক্ষা আছে এবং উনি ভ্যাকসিনটা নিতে চান না, কারণ কি যদি ওনার পরীক্ষার ক্ষেত্রে দাঁড়িয়ে এই মাঝে এর মাঝের সময়টা নষ্ট হয়। কথা খালি বলে দিই, হ্যাঁ বলুন শ্যামাশিস বাবু বলুন। বলছি যে ভ্যাকসিন নেব কেন, ভ্যাকসিন নিলে আমার সিরিয়াস করোনা হওয়ার চান্সটা রিমার্কেবলি কমে যাবে, 1 নম্বর। সেকেন্ড, ভ্যাকসিন নিলে করোনা হবে না তা নয়, ভ্যাকসিন নিলেও করোনা হতে পারে কিন্তু মাইল্ডার হবে। আমি যদি ভ্যাকসিন নিয়ে করোনা বিধি পালন করি তাহলে আমার করোনা হবে না, তার যুক্তি কোথায়, আমার কাছে সায়েন্সের প্রুফ কোথায়? সারা ভারতবর্ষের 2 লক্ষ স্বাস্থ্যকর্মী যারা ভ্যাকসিনেটেড হয়ে গেছে 16 জানুয়ারি এবং 16 ফেব্রুয়ারি, আপনি যদি এক্সটেন্ড করেন বাই এন্ড অফ ফেব্রুয়ারি মোটামুটি ভারতবর্ষের মেজর বাল্ক স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিনেটেড হয়ে গেছে। তাদের মধ্যে সেকেন্ড ওয়েভের রিইনফেকশন রেটটা দেখুন মিনিসকালি কম। আগের বারে আপনারা যত স্বাস্থ্যকর্মীকে হারিয়েছেন, আমরা আমাদের যত ডাক্তার বন্ধু কলিগ নার্সকে হারিয়েছি, এইবারে সেকেন্ড ওয়েভে হারাচ্ছি না, কিন্তু তার কারণটা হচ্ছে আমরা ভ্যাকসিনেটেড এবং আমরা যেখানে সেখানে মাস্ক খুলি না, ওয়ার্ডের মধ্যে মাস্ক খুলি না, আমরা মাস্ক পরে পিপিই পরে কাজ করি, যার ফলে আমরা মানুষকে সেবাটা করতে পারছি। আমরা যদি সেই সময় বলতাম ভ্যাকসিন নেব না, আমি নিজে 16 জানুয়ারি ভ্যাকসিন নিয়েছি 10:10, আমরা যদি সেই সময় বলতাম ভ্যাকসিন নেব না, তাহলে কিন্তু আমরা আর আপনাদের সার্ভ করতে পারতাম না, আজকে আমাদের মধ্যে করোনার মহামারী হয়ে যেত। সমস্ত ডাক্তার নার্স হাউসকিপার যারা আপনাদের মেন স্তম্ভ, অ্যাম্বুলেন্স ড্রাইভার,
তারা কিন্তু সবাই শুয়ে পড়তো। সো আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি যে ভ্যাকসিন নিন, ভ্যাকসিন নিলে দেয়ার ইজ ডেফিনেট বেনিফিট। সো এই মেসেজটাই আমি তোমাদের এই রিপাবলিক টিভির মাধ্যমে ময়ূর সবাইকে দিচ্ছি। আমি শিওর অন্য সবাই আমার যারা কলিগ তারা একমত হবে যে দ্যাট ইজ হোয়ার দ্য বেনিফিট লাইজ। একদম। এবং এর এর সাথে সাথে আরেকটা আরেকটা খবর এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসছে যে এবার ইমার্জেন্সি সার্ভিসও অনলাইন ডেলিভারির জন্য ই পাস ইস্যু করলো কলকাতা পুলিশ, অর্থাৎ কলকাতায় ঘোরার জন্য ই পাস। যারা ইমার্জেন্সি সার্ভিসে আছে, আমাদের মতন যারা গণমাধ্যমে আছে, যারা ডেলিভারির কাজটা করছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, সুইগি, জোম্যাটো, এই সমস্ত ছেলেমেয়েরা যারা কাজ করছে, তাদের জন্য ই পাস ইস্যু করা যাবে এবং অনলাইনে ফিল আপ করতে হবে এই ই পাস। আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে কার্যত এই বারবার যে কথাটা বলছি যে ই পাস এবং এদের যাতে অসুবিধা না হয় এইটা আমরা বারবার বলবো। পর্ণালী আমাদের সাথে আছে, পর্ণালী ওয়াশিংটন ইউএসএ থেকে আছে এবং শিবাশিষদা যেমনটা বলছিলেন যে ভারতীয়দের বারবার বাঙালিদের বারবার দোষ দিয়ে লাভ দেই, এই এই যে প্রবণতাটা এটা বিশ্বজুড়ে আছে। ভ্যাকসিনের ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক মিসকনসেপশন আছে। পর্ণালী, এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হয়? হ্যাঁ ময়ূক, আমি প্রথমে আলোচনাটা শুনছিলাম, ভালো হয়েছে তুমি পরে এসছো আমাকে প্রশ্ন করতে। কারণ যে আলোচনাগুলো হচ্ছে যে ভ্যাকসিন আছে এবং জনগণকে সচেতন করতে হবে, আমার কিছু ডেটা ড্রিভেন বক্তব্য আছে। অফকোর্স ইন্টারনাল স্ট্রাকচাররা, ওটা ওখানে যে ডাক্তাররা আছেন তারা ভালো বলবেন, ডক্টর ব্যানার্জি, ডক্টর মুখার্জি অনেক কিছু বলছিলেন। সেটা হলো যে আমার প্রশ্ন হচ্ছে যে যদি সত্যিই ভ্যাকসিন থেকে থাকে তাহলে অধিকাংশ লোক ভ্যাকসিন নিতে গিয়ে, স্পেশালি সেকেন্ড ডোজ নিতে গিয়ে ফিরে আসছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন কোভ্যাকসিনের যে টাইমটা বাড়ানো হয়েছে হঠাৎ করে, তাই তো 16 সপ্তাহ করে দেওয়া হয়েছে, সেটার কারণ কি? সেটার কারণ কিন্তু সাপ্লাইয়ের অভাব আছে, এবং সাপ্লাইয়ের অভাব আছে এটা দুটো আমি দিতে চাই তথ্য। একটা হচ্ছে 25 এপ্রিল কিন্তু কোভ্যাকসিন বলেছিল যে ওদের শেলফ লাইফ 6 মাস থেকে 24 মাস করা হোক। তার আগে 30th March কোভিশিল্ড অ্যাপ্লাই করেছিল হুর কাছে যে 6 মাস থেকে 9 মাস করে দেওয়া হোক শেলফ লাইফ। তাহলে নিশ্চয়ই ডিস্ট্রিবিউশনেরও প্রবলেম হচ্ছে, শেলফ লাইফ বাড়ানো যায় না যদি না সেটা পরীক্ষিত তথ্য থাকে। সেটা WHO নাকচ করে দিয়েছে 9th April। তাহলে কথাটা হচ্ছে যে তারপরেও যেখানে ভ্যাকসিন দিতে হবে, লোকে নিতে চাইছে বা লোকে নিতে না চাইলেও আমরা যদি মনে করি যে এই চ্যানেলের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে আমরা লোককে আরও বেশি অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে যেতে বলবো, সরকারি বেসরকারি ভাগ না করে যেটা কাছে আছে সেখানে গিয়ে নিতে বলবো। তাহলে যদি ভ্যাকসিন এতই থেকে থাকে তাহলে লোকজন ফিরে আসছে কেন? কারণ আর লোকজন কনফিউজই বা হচ্ছে কেন যে হঠাৎ করে 6 থেকে 8 সপ্তাহ দেন 12 সপ্তাহ, 12 সপ্তাহের ডেটা যদিও বা WHO দিয়েছে, তাহলে হঠাৎ করে 16 সপ্তাহ করা হলো কেন? মানে এটা প্রণালী, আমি আমি সাধারণ মানুষ হিসাবে, আমি আমি লেম্যান হিসাবে রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাসে, বাজারে আমি যে কথাগুলো শুনি সেই কথার ভিত্তিতে আমি জিজ্ঞেস করছি, এটার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? অনেক অনেক মানুষ আছে যারা প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছে, এখন তারা ভাবছে যে এই যে বাড়িয়ে দিল, এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কি না, এটা কি একদমই লজিস্টিক্যাল ইস্যু, আমাদের দেশে ভ্যাকসিন কম বলে করা হচ্ছে কি না, না এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে, এটা এটা আন্তর্জাতিক মহলে কি বলছে? হ্যাঁ, আমি রাজনৈতিক ব্যাপারটা তো এখানে বসে বলতে পারবো না, সেটা শোভনও হবে না। যেটা আমি বলতে চাই, বৈজ্ঞানিক তথ্য এটার একটা বেসিস আছে কিন্তু স্পেসিফিক ডেটা নেই ফর কোভিশিল্ড অর কোভ্যাকসিন। বেসিস যেটা আছে সেটা হলো যে হ্যাঁ, আপনার যদি ফার্স্ট ডোজ নেওয়া থাকে সেটার পরে সেটা ইনএফেক্টিভ হয়ে যাবে না 16 সপ্তাহে, সেটা সেকেন্ড ডোজ নেওয়া যায়। কিন্তু যেটা হচ্ছে যে শেলফ লাইফ বাড়ানোর ক্ষেত্রে সেটা করা যায় না, কারণ IFU যেটা ডিস্ট্রিবিউশন ফর ইউজ ওটা মেনেই চলতে হয়, WHO যে কারণে না করে দিয়েছেন। আর 2 নম্বর কথা হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তি কী আছে কোভিশিল্ডের ক্ষেত্রে, যেহেতু এটা অ্যাস্ট্রাজেনেকা টেকনোলজি মেনে করা হচ্ছে, সেইটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, একটা ডেটা ল্যান্সেটে বেরিয়েছিল March 6th বোধ হয়, আমি যদি ভুল না করে থাকি, সেখানে দেখানো হয়েছিল যে যদি 6 উইকসের ডিফারেন্সে দেওয়া হয় তাহলে সেটার এফিকেসি 55 থেকে 12 উইকসে গেলে 81 হয়ে যাচ্ছে, তাহলে সেটা তখন 12 উইকস করা হলো। দ্য পয়েন্ট ইজ টু এক্সটেন্ড ইট এগেইন ফ্রম 12 উইকস টু 16 উইকস। নাও ইফ ইউ লুক অ্যাট দ্য স্পেন ডিড দ্য সেম থিং, বাট দে হ্যাভ অলসো ক্লারিফাইড দ্য কেন ওরা এটা করেছে। ওরা বলতে চাইছে যে আমাদের যেহেতু অ্যাস্ট্রাজেনেকা সাপ্লাই কম, আমরা এখন ফাইজার নেব, তাহলে আমরা দেখতে চাইছি যে দুটো ভ্যাকসিনের মধ্যে মিক্স করে করা যায় কিনা। এবং এরকম একটা স্টাডি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড শুরু করেছে, কমকোপ স্টাডি সেটাকে বলছে। দেখা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ভ্যাকসিনের যদি সাপ্লাই কম থাকে তাহলে অন্য ভ্যাকসিন দেওয়া যেতে পারে কিনা, সেটার কিন্তু কোনো ডেটা আসেনি। আমার প্রশ্ন হচ্ছে যে স্পেন এটা ক্লারিফাই করেছে, এখানে কিন্তু এখনো কোনো ক্লারিফিকেশন নেই যে 16 উইক করা হলো যে সেটার কারণটা কি। সেই জন্য এরকম কিছু স্পেকুলেশন ঘুরে বেড়াচ্ছে, এবং আমি কমপ্লিটলি এগ্রি করি আমি নিজে তথ্য দিয়ে যে এটার সাপ্লাই কম আছে, কারণ শেলফ লাইফের কথাই বা বলা হচ্ছে কেন বাড়ানোর জন্য। তাহলে ডিস্ট্রিবিউশনেরও প্রবলেম আছে, প্রোডাক্টিভিটির প্রবলেম আছে। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে আফ্রিকান ইউনিয়ন এখন না করে জনসন অ্যান্ড জনসনের কাছে গেছে,
তো এই জিনিসগুলো উঠে আসা উচিত আলোচনার মধ্যে। কারণ আমি অবশ্যই বিশ্বাস করি ভ্যাকসিন নিতে হবে, সবার সঙ্গে একমত যে ওই কজন মারা যাচ্ছে সেটা খুবই কম। ইউএসএতে টোটাল 133 মিলিয়নকে দেওয়ার পরে 74 মারা গেছে উইথ কোমরবিডিটি, আক্রান্ত হয়েছে 5400 জন, মানে পার্সেন্টেজটা বোধহয় 0.008 আসছে। তো সেটা কোনো কথাই নয়, ব্লাড ক্লটটাও ইস্যু নয়। এখন ব্যাপারটা হচ্ছে নেওয়ার জন্য এত যে অ্যাগ্রেসিভ একটা আমরা ক্যাম্পেন করবো, নিশ্চয়ই করবো, তার সঙ্গে সঙ্গে এই ক্যাম্পেনটাও তো করা হোক যে ভ্যাকসিনটা আমরা পাবো কি করে, হোয়ার ইজ দ্য রোড ম্যাপ, হোয়ার ইজ দ্য ম্যানেজমেন্ট কল, তাই না? সেটা আমি বলতে চাই। একদম একদম। আমি ডক্টর রেজাউল করিমের কাছে আবার যাব, বা তারপরে আমি ভাস্কর বাবুর কাছেও যাব। ভাস্কর বাবু রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিটাকে আমরা আজ সত্যি পেছনে আনবো, কিন্তু আমি রেজাউল করিম বাবুর কাছে যাব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমি আবার বলা হয় হ্যামার করলে, বারবার একই কথা বললে মানুষের মাথায় ঢুকে যায় সেই জিনিসটা। রেজাউল বাবু, কারা কারা ভ্যাকসিন নিতে পারবেন এবং কারা কারা ভ্যাকসিন নিতে পারবেন না, পাখি পড়ানোর মতন করে যদি ডাক্তারবাবুরা এটা বলে দেন, এবং কী কী অসুবিধা হতে পারে ভ্যাকসিন নিলে, যেটা সাধারণ এটা হতে পারে, সেইটা যদি আপনি একটু ছোট করে বলে দেন। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, ভ্যাকসিন কারা নিতে পারবে গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছে, 18 বছর থেকে 18 বছর বয়স থেকে শুরু করে সবাই নিতে পারবে। 0-18 এর ব্যাপারে একটা ট্রায়াল চলছে, ট্রায়ালে ওরা পারমিশন দিলে হবে, বিষয়টা সেটা নয়। মানুষের ভ্যাকসিন নিয়ে অনীহার সঙ্গে আমি একমত নই, একদম যে কথাগুলো বলা হচ্ছে দু একজন ব্যক্তি তাদের ব্যক্তিগত চেম্বারে কে পেশেন্ট এসছেন, এগুলো কোনো কাজের কথা নয়। তুমি জানো কয়েকদিন আগে সল্টলেকে প্রায় মব হয়ে গেছে, 500-700 মানুষ একসঙ্গে হাজির হয়ে গেছে যে কোনো ভ্যাকসিনেশন। আমার কাছে এখন 200 লোক ফোন করে বসে আছে যে ভ্যাকসিনের ব্যবস্থা করে দিন, আমরা এটা করতে পারছি না। মূল সমস্যা যেটা বর্ণালি বলছিলেন সেটা হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে ভ্যাকসিন যারা দেবে তাদের মুরব্ব নেই। তারা 6-7 মাস 8 মাস বসেছিলেন, রাজনীতি করছিলেন, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন, বড়া খেয়ে বেড়াচ্ছিলেন, কিন্তু ভ্যাকসিনের কথা ভাবেননি। দেশের 7টা কোম্পানি আছে যারা ভ্যাকসিন তৈরি করতে পারে, কাউকে ভ্যাকসিন তৈরি করতে দেওয়া হয়নি। এখন হঠাৎ করে বলছেন অবস্থাটাকে ভ্যাকসিন পাওয়া যাবে না, কাজেই বাড়াও তাই নানা রকমের কথা বলে ব্যাপারটাকে একটা ঘোলাটে করে দেওয়া হচ্ছে। এর মধ্যে রাজনীতি আছে, তুমি রাজনীতি করবো না বললে তো হবে না, রাজনীতিটাই মুখ্য। রাজনীতিটা হচ্ছে এই যে দেশের প্রধান সেবককে বাঁচাতে হবে, এবং বাঁচানোর জন্য তোমাদের মতো মিডিয়া নেমে পড়েছে, তারা নানাভাবে নর্মালাইজ করার চেষ্টা করছে যে এটা খুব একটা অসুবিধে নয়, বরং ডিস্ট্রিবিউশনের প্রবলেম আছে। আমি বলছি ডিস্ট্রিবিউশনের কোনো প্রবলেম নেই, আমাদের অর্গানাইজেশন। আপনি বলছেন রাজ্যগুলো সমস্ত ঠিক কাজ করছে, কেন্দ্রের সমস্ত? আমার রাজ্যের কথা বলছি, আমার রাজ্যে আমরা প্রত্যেকদিন 1 মিলিয়ন লোককে ভ্যাকসিন দিতে পারি, ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে। তুমি আমাকে ভ্যাকসিন দাও 1 কোটি, আমরা 10 দিনে দিয়ে দেবো, তুমি দিচ্ছ কোথায়? তোমার তো দেওয়ারই ক্ষমতা নেই। তারপরে হচ্ছে যে টাকা, 35,000 কোটি টাকা তুমি বাজেটে রেখেছো, 4,000 কোটি টাকা খরচা করলে, বাকি 31,000 কোটি টাকা কোথায় আছে? সে টাকা দিয়ে কেন কেনা হবে না? প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর ডিভিশন আমরা করতে চাই না, কিন্তু মানুষ কেন পয়সা দেবে? গভর্নমেন্ট পয়সা দেবে। ইমিউনাইজেশন ঐতিহাসিকভাবে সরকারের দায়িত্ব, আমরা অতীতে দেখেছি এমন কোনো ভ্যাকসিন আসেনি যেটা গভর্নমেন্ট দেয়নি। অর্থাৎ কেন্দ্র দায় এড়িয়ে যেতে পারে না, রেজাউল দা এরকমটাই বলছেন। আমি শ্যামাশিস বাবুর কাছে যাব, কিন্তু তার আগে আমি পার্থসারথী মুখোপাধ্যায়ের কাছে যাব। পার্থসারথী মুখোপাধ্যায় আমাদের সাথে রয়েছেন। ডাক্তারবাবু, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি, যে রেজাউল দাও বললেন যে অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে থেকে অনেক কাজ হচ্ছে, কিন্তু আবারও সেই পাখি পড়ানোর মতন ডাক্তারবাবুরাই পারেন। এই যে ভ্যাকসিন যারা নিচ্ছেন, অনেকের ক্ষেত্রে আমার যেরকম কোভিড হয়েছিল, এবং আমার মনে হচ্ছে যে এখন যেহেতু আমি সংবাদ মাধ্যমের কর্মী এবং আমার রাজ্যে এই ভ্যাকসিনটা আমাকে দেওয়ার সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার, আমি যদি এখনই নিয়ে ফেলি তাহলে কি, খুব খুব লেম্যানের মতন আজকে আমি প্রশ্ন করছি, ক্ষমা করবেন যদি আপনার মনে হয় যে আমার অজ্ঞতা, কিন্তু ধরুন আমার মনে হলো যে এই মুহূর্তে আমার শরীরে অ্যান্টিবডি আছে, কিন্তু ভ্যাকসিনটা নিলে আরও বেশি করে অ্যান্টিবডি বা কোনো ধরনের বাইরে থেকে এক্সটার্নাল জিনিসপত্র ঢুকবে এবং আমার শরীরটা খারাপ হয়ে যেতে পারে, এই ধরনের যে কথাবার্তাগুলো, এগুলোকে আপনারা কি করে কাউন্টার করবেন বা সচেতনতা তৈরি করবেন? অধিকন্তু না দোষায়, যদি তোমার শরীরে অ্যান্টিবডি থেকেও থাকে এবং তার উপর তুমি আবার ভ্যাকসিন নাও, এতে কোনো মহাপাপ হবে না। আমাদের মধ্যে অনেক লোক যাদের কিছুটা হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছিল, ডাক্তারদের, স্বাস্থ্যকর্মীদের, নার্সদের, তাদের যখন আমরা ভ্যাকসিনেট করেছি, তারা কি মারা গেছেন? তাদের কি সর্বনাশ হয়ে গেছে? মোটেই না, তাদের শরীরে অলরেডি অ্যান্টিবডি হয়তো তৈরি হয়ে গিয়েছিল, তারা অলরেডি কোভিড দেখতে শুরু করেছিলেন। এই অবস্থায় ভ্যাকসিন দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের, তারা ভ্যাকসিনেটেড হয়েছেন এবং সুন্দর আছেন, চমৎকার আছেন। যে কথা শ্যামাশিসদা বলছিলেন, তাদের গত বছর ভ্যাকসিনেট করা হয়েছিল বলে বা এই বছর অগ্রাধিকার দিয়ে, তাই তারা আগের বছরের মতন স্রোতের মতন আমাদের ছেড়ে চলে যাননি, আমরা তাই মানুষকে এখন সেবা করতে পারছি। তাহলে তোমারও যদি কোভিড হয়ে থাকে, হ্যাঁ, তোমার মোটামুটি মাস 3 একটা অ্যাভারেজ কথা বলছি, এক একটা স্টাডি এক এক রকম বলে,
মাস তিনেক তোমার শরীর এখন ইমিউনিটি থাকবে। গতকাল একটা স্টাডি বলেছে আপ টু সিক্স মান্থস, তার মধ্যে তুমি ভ্যাকসিন নাও নিতে পারো, তোমার ন্যাচারাল অ্যান্টিবডি খানিকটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে, কিন্তু তুমি যদি তার মধ্যে নাও মোটেই কোনো খারাপ হবে না। আমায় আমার যে ডায়ালিসিস পেশেন্টরা নেফ্রোলজি পেশেন্টরা সমানে ফোন করে, স্যার আমি এই যে ডায়ালিসিস নিচ্ছি আমার শরীর এত উইক, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? আমি আরও জোরে তাদের বলি, হ্যাঁ আপনিই তো নেবেন, আপনারই তো নেওয়া দরকার সবার আগে, আপনি না নিলে কে নেবে? আপনার জন্যই তো ভ্যাকসিন তৈরি করা হয়েছে, উইক বলেই তো তাকে স্ট্রং করে প্রোটেক্ট করতে হবে। এই ব্যাপারটা একদম খুব ক্লিয়ার পজিটিভ অ্যাসার্টিভ ওয়েতে বুঝিয়ে বলতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, বর্ণালীদির কথার সময় আমি একটা আঙুল হাত তুলছিলাম, সেটা হলো কোভিশিল্ড। কোভিশিল্ড চার সপ্তাহ করা হলে তার পেছনে সাপ্লাই বা বন্টনের একটা ফ্যাক্টর, লজিস্টিক্যাল টেকনিক্যাল ফ্যাক্টর থাকলেও থাকতে পারে ময়ূক, কারণ আমাদের কাছে যে বেস্ট এভিডেন্স এখনো পর্যন্ত আছে সেটা কিন্তু 3 মাসের, অর্থাৎ 12 উইকসের। 12 উইকসের পর কোভিশিল্ডের ফার্স্ট ডোজের এফিকেসি 76%, এটা অন পাবলিকেশন, অন রেকর্ড। তারপরে ওয়েট করলে, মানে 4 মাস অবধি সেটাকে পিছিয়ে দিলে ঠিক কি হবে, এই 3 আর 4 মাসের মধ্যে তুমি কোভিড অ্যাট্যাক্ট হতে পারো কি না, এবং হলে শ্যামা সিজদার কথায় সেটা মাইল্ড বা মডারেট হবে নাকি সিভিয়ার অবধি প্রোগ্রেস করে যাবে, সেটার কিন্তু এই মুহূর্তে কোনো রকম এভিডেন্স বেসড প্রোটেকশন মেডিকেল কমিউনিটির অন্তত আমার জানা নেই। ডক্টর ইন্দ্রনীল খানের কাছে যাব, ইন্দ্রনীল খা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। ডক্টর ইন্দ্রনীল খা, যদি আপনি শুনতে পারেন তবে আবারও সেই প্রশ্নটা আমি ব্রেকের পরে আপনাকে করতে চাই, তা হলো যে কি মনে করছেন এই লকডাউনে, যে লকডাউনটা রাজ্য সরকার কার্যত লকডাউন, কার্যত লকডাউন শব্দটা মিডিয়াতে প্রথম এলো, এবং এই কার্যত লকডাউনে আপনার কি মনে হচ্ছে ভ্যাকসিনেশন প্রসেসটা কি কোথাও গিয়ে হল্ট হবে? যদিও শ্যামাশিসবাবু এবং অন্যান্য ডাক্তারেরা বলেছেন যে এটা হওয়ার সম্ভাবনা নেই, বেশিরভাগ ক্ষেত্রেই নেই, কিন্তু আবারও আমি সেই প্রশ্নটা করছি, আমার গাড়ি নেই, ব্যক্তিগত গাড়ি নেই, আমার যাওয়ার ক্ষমতা নেই, আমি ওলা পাচ্ছি না, উবের পাচ্ছি না, কোন গাড়ি ঘোড়া কিছু পাচ্ছি না, কোথাও গিয়ে কি সমস্যা হবে বলে আপনার মনে হয় ইন্দ্রনীলবাবু? না না, ওলা উবের বা এগুলো তো আমার আপনার মতন যারা বলতে পারেন প্রিভিলেজ ফিউ, কিন্তু আমাদের আমাদের সমাজের অধিকাংশ মানুষ কিন্তু তারা দিন খাই মানুষ, যাদের আজকে আবার লকডাউনের জন্য কিন্তু তাদের আজকে জীবিকা কিন্তু সংশয় করে যাচ্ছে, তাদের পক্ষে ওলা উবের পাওয়া গেলেও সেই টাকা খরচ করে ভ্যাকসিন আনতে যাওয়া, নিজের ভ্যাকসিনেশনের জন্য যাওয়া, সেটা কিন্তু তাদের পক্ষে একান্তই অসম্ভব ব্যাপার। এবং এইটা একটা আমার মনে হয় যে এই মুহূর্তে ট্রান্সপোর্টের ব্যবস্থা অবশ্যই লকডাউন যদি সরকার মনে করে তাহলে সরকার করতে পারে, কিন্তু সেটা নিয়ে কোনো দুবিধা নেই। কিন্তু যখন লকডাউনের আগে আমাদের ভাবা উচিত ছিল যে কন্টেনমেন্ট জোন করা উচিত, যে কোথায় আমাদের আউটব্রেক গুলো হচ্ছে, লকডাউন তো লাস্ট রিসোর্ট। এই যে ল্যান্সেট জার্নাল, যেখানে যে জার্নালের রেফারেন্স কয়েকদিন ধরে মিডিয়াতে দেখলাম খুব উঠছে, তো সেই পুরো রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে সেকেন্ড ওয়েভ ট্যাকেল করার জন্য কিন্তু লকডাউন একান্ত ইম্পর্টেন্ট নয়, এই মুহূর্তে দরকার হলো আইডেন্টিফিকেশন অফ দা আউটব্রেক পয়েন্ট, যেখানে যেখানে হচ্ছে সবচেয়ে বেশি সেই ক্লাস্টার গুলোকে আইডেন্টিফাই করা, সেখানে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা, এবং সেখানে স্ট্রিক্টলি যাতে সেই এলাকাগুলোতে কন্টেনমেন্ট জোন পালন, মানে আমাদের ইমপ্লিমেন্টেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টোটাল যে একটা স্টেট ওয়াইড যে লকডাউন সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু বিশেষ করে যেখানে ইকোনমিরও কন্ডিশন ভালো নয় আমাদের, যেখানে অনেক এমএসএমই এন্টারপ্রাইজ গুলো তারা আজকে কোনো রকমের ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, সেই অবস্থায় কিন্তু লকডাউন মানুষের অনেক ক্ষতি করবে, এবং যারা দিনমজুর মানুষ তাদের কিন্তু ভয়ানক আর্থিক ক্ষতি। এবং ভ্যাকসিনেশন প্রসেস এখন সব থেকে যখন ইম্পর্টেন্ট, সেই অবস্থায় মানুষ যারা গরিব মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা কি করে যাবে? তারা ওলা উবের তো পাওয়া গেলেও বা কি করে যাবেন? তারা যে ভ্যাকসিন আনতে যে যাবেন, যে তাকে তো বিনামূল্যে আমরা ভ্যাকসিন কেন্দ্র সরকার ব্যবস্থা করে পাঠাচ্ছে। যদিও যদিও এখানে যদিও এখানে শ্যামাশিস বাবু, ইন্দ্রনীল বাবু, যদিও এখানে শ্যামাশিস বাবু একটা প্রশ্ন কিন্তু খুব একটা প্রশ্নের উত্তর কিন্তু খুব ভ্যালিড দিয়েছেন, তা হলো বেশিরভাগ জায়গাতেই আমাদের আমাদের কলকাতা শহর বা জেলাগুলোতে বেশিরভাগ জায়গাতেই পৌরসভার একটা করে ক্লিনিক থাকে, একটা করে ক্যাম্প তৈরি হয়, এবং সেখানে কিন্তু যে ভ্যাকসিনেশন ড্রাইভগুলো হয় সেগুলো 1-1.5 কিলোমিটারের মধ্যে, সুতরাং সবসময় যে আপনাকে বাইপাস ধরে হাবড়া যেতে হবে বা উলুবেরিয়া যেতে হবে বা গড়িয়া নাকতলা যেতে হবে বা শ্যামনগরে যেতে হবে তা তো নয় বিষয়টা, মানে ই পাস নিয়েই যে যেতে হবে তা তো নয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি বাস্তব আর অ্যাকচুয়ালি যে ঘোষণা আর বাস্তবের মধ্যে কতটা ফারাক থাকে। আপনি মহেশতলা পৌরসভা, সেই পৌরসভার যে হাসপাতাল আছে সেটা হলো মহেশতলা থানার পাশে, আর মহেশতলা এলাকাটা হয় না সে সন্তোষপুর, আত্রা,
এরকম এলাকা, ইভেন শ্যামপুর অব্দি, বাটানগর, এই যে এলাকাগুলো রয়েছে, তো এখানকার মানুষগুলো আসবে কি করে? বয়সতলা অব্দি, বয়সতলা যে পৌরসভার যে হাসপাতাল, রেজাউলদা কি বলবেন? রেজাউলদা, রেজাউল করিম, ডক্টর রেজাউল করিম আমাদের সাথে রয়েছেন। ডক্টর রেজাউল, প্রবলেম এগুলো, আমি ইন্দ্রনীলের কথার সঙ্গে আমি খানিকটা একমত যে লকডাউন করার আগে কন্টেনমেন্ট নিশ্চয় করা উচিত। তবে লকডাউন তো এখন তেমন ভাবে হয়নি। লকডাউন আমরা দেখেছিলাম যখন হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে পরিযায়ী শ্রমিকরা আসছিল এবং ঘন্টা লাগিয়ে প্রধানমন্ত্রী হঠাৎ করে লকডাউন ঘোষণা করে দিয়েছিলেন। আগে ওর মুখে একটু একটা ব্যাপারগুলো একটু হাস্যকর লাগছে, যাই হোক। তবে ওর সঙ্গে আমি একমত যে আমাদের ভ্যাকসিনেশন প্রসেস যেন কোনোভাবে ব্যাহত না হয় সেটা দেখা উচিত, এবং পার্শিয়াল কন্টেনমেন্ট অ যে মাচ বেটার অপশন। এখন টোটাল লকডাউন করে দু ঘন্টার জন্য যদি বাজার খুলে রাখো তাহলে বাজারে কি ভিড় বাড়বে না কমবে? বাজারটা খোলা রেখেও কিন্তু এটা করা যেতে পারত। মানুষের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। নির্বাচন কমিশনের কি বলবো অপরিণামদর্শিতার জন্য এখন পুরো কমিউনিটিতে ছড়িয়ে গেছে। মাইক্রো কন্টেনমেন্ট করারও অসুবিধা আছে, কিন্তু মানুষকে যদি তার ইকোনমিক অ্যাক্টিভিটি পার্সু না করতে দেওয়া হয় তাহলে কিন্তু পভার্টিতে মানুষ পড়ে যাবে। আমাদের অলরেডি 25% আমাদের জিডিপি শ্রিঙ্ক করেছে গত লকডাউনে, এখন আবার নতুন করে শ্রিঙ্ক করানো, এমএসএমই কেন, সমস্ত কিছুই বন্ধ হয়ে, বিশেষ করে প্রান্তিক মানুষ যারা তাদের কিন্তু ভীষণ অসুবিধা হবে, তাদের কাজের জন্য বেরোতেই হবে, মানে ভীষণ অসুবিধা হবে। কিন্তু রেজাউল, রেজাউল করিমের কথায় ভীষণ অসুবিধা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা কেন্দ্রের। আমি দেখতে পাচ্ছি ইন্দ্রনীল বাবু উত্তর দিতে চান, কিন্তু তার আগে ভাস্করবাবু আমাদের সাথে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। ভাস্করবাবু, ক্ষমা প্রার্থী, এতক্ষণ আমরা, আপনি আমি দুজনেই রোগী, বেশিরভাগ ক্ষেত্রেই রোগী, এবং ডাক্তারবাবুরা যেহেতু এতক্ষণ আছেন তো আমি লোভ সামলাতে পারিনি ওনাদের থেকে সহজভাবে কথাগুলো জানার, তো আপনার কাছে এখন আসছি আমি এবং আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে এই যে এই গোটা প্রসেসটা হয়েছে, আমি জানি যে আপনিও হয়তো রেজাউল করিমের মতন বলবেন যে কেন্দ্রের বেশি সমস্যা, কেন্দ্রের বেশি দোষ, কিন্তু কোথাও গিয়ে এই যে হঠাৎ করে লকডাউন ডেকে দেওয়া রাজ্যের, মানে ওরা খারাপ করেছে আমরাও খারাপ করলাম, এই মানসিকতাটা কি চলে আসছে? না, একদমই নয়। আপনাকে আমি প্রথমে একটা, আপনাকে সন্তোষজনক একটা উত্তর দিই। কলকাতা তথা বাংলা যে অন্য জায়গা থেকে সচেতন তার রিপোর্ট একটা দিই। কলকাতায় 35.8% ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে, যেখানে দিল্লিতে হয়েছে 21.9, আহমেদাবাদে 27%, মুম্বাই 23.8, বেঙ্গালুরু 24.8 এবং চেন্নাইতে হয়েছে 23.8। এটা ফার্স্ট ডোজ, মানে এটা রাজনৈতিক সচেতনতা নয়, এটা তো সামাজিক সচেতনতা বাঙালিদের, বাংলার মানুষ, বাংলার মানুষ যে প্রত্যেকটা ক্ষেত্রে যে সচেতনতার পরিচয় দেয়, মানে এটার মধ্যে আপনি রাজনীতি করছেন, কারণ কি দিল্লি হচ্ছে কেজরিওয়ালের, আমি বলছি কেন, না না আমি বলছি যে আহমেদাবাদ হচ্ছে বিজেপির, বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান মনস্ক যে অবৈজ্ঞানিক প্রচারগুলো এতদিন চলেছে সেই প্রচারগুলোকে কান না দিয়ে বাংলার মানুষ যে বিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়েছে সেটা হচ্ছে যে বাংলার মধ্যে কলকাতায় সব থেকে বেশি ভ্যাকসিনেশন হয়েছে। এটা আমার আপনার সকলেরই গর্বের বিষয়। অবশ্যই আমি বাঙালি হিসেবে আমাদের গর্বের বিষয়, আমরা 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 আবারও বলছি বাংলা হারে না, হারতে পারে না, এবং রিপাবলিক বাংলা বারবার, ইন্দ্রনীলদা এটা আপনিও হয়তো বলবেন, আপনি নির্দেশ কথা বলবো, হ্যাঁ একদম কথা, একটা কথা বলবো, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনেশন ডোজ পাওয়া পাঠানো হয়েছে, তাই জন্যই কিন্তু আজকে কলকাতায় পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনেশন। ভাস্কর্দা, ইন্দ্রনীল বাবুকে, ইন্দ্রনীল বাবুকে একটু বলতে দিন, ইন্দ্রনীল বাবুকে বলুন, ইন্দ্রনীল বাবু বলুন। এই যে কথায় কথায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বা ওনাদের সরকার বলছেন বা দলের মুখপাত্র বারবার বলছেন নাকি এখানে ভ্যাকসিন আসছে না, তাহলে কেন্দ্র সরকারের পাঠানো ভ্যাকসিন এত পর্যাপ্ত পরিমাণে পাঠানো হয়েছে, সব থেকে বেশি পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে, যার জন্য আমরা কলকাতায় কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকসিনেশন রেট দেখতে পাচ্ছি। বেশ, ইন্দ্রনীল বাবু, ইন্দ্রনীল বাবু, ভাস্কর বাবু, ইন্দ্রনীল বাবু, ভাস্কর বাবু, ইন্দ্রনীল বাবু, ভাস্কর বাবু, দুজনকে দুজনকে আমি একটু থামাচ্ছি, কারণ কি আমি শ্যামাশিস বাবুর কাছে যাব। শ্যামাশিস বাবু, আবারও বলছি যে রাজনীতি নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষের যেটা চাইতে সেটা হচ্ছে সহানুভূতি, হাতে হাত মিলিয়ে সমন্বয়টা চাই, এবং আমরা রিপাবলিক বাংলার থেকে
আপনাদেরকে যারা ডাক্তার, যারা স্বাস্থ্যকর্মী, যারা সুপার হিরো, সাধারণ মানুষ অক্সিজেন নিয়ে আসছে, বিভিন্ন সংগঠন, যারা রেড ভলেন্টিয়ার, গেরুয়া ভলেন্টিয়ার, সবুজ ভলেন্টিয়ার, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভলেন্টিয়ার যারা সাহায্য করছে, তাদের কথা বলার জন্য আজকে আমরা রিপাবলিক বাংলায় এইখানে এসেছি। এবং ভ্যাকসিনেশনের ক্ষেত্রে দাঁড়িয়ে আরেকবার একটু জিজ্ঞেস করছি, আরেকবার একটু আপনার থেকে পারমিশন চেয়ে নিচ্ছি কয়েকটা প্রশ্ন করার, হয়তো আপনার বোকা বোকা লাগতে পারে সেই প্রশ্নগুলো, কিন্তু এগুলোই কিন্তু হাটে বাজারে সাধারণ মানুষের প্রশ্ন। ক্যান্সার যাদের হয়েছে, যাদের হয়তো ডায়াবেটিস আছে, যারা হয়তো 70 বয়স্ক মানুষ, যাদের অ্যাজমা আছে, এই ধরনের অনেকগুলো প্রশ্ন থাকে। আমি জানি হয়তো আপনার বিরক্ত লাগতে পারে, কারণ কি এই প্রশ্নগুলো বারবার খুব বোকার মতন প্রশ্ন, কিন্তু একবার যদি একটু বলেন ডাক্তারবাবু যে সত্যি কাদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে দাঁড়িয়ে অনিয়া থাকা উচিত, কারণ কি তাদের অনেক কোমরবিডিটি হয়তো আছে। না, কোমরবিডিটি থাকাটা ভ্যাকসিনেশনের এগেনস্টে নয়, ভ্যাকসিনেশন সবাইকে নিতে হবে। আপনি যে জনগোষ্ঠীর কথা বললেন, যাদের আনফর্চুনেটলি ক্যান্সার আছে, কিডনির সমস্যা আছে, লাংসের সমস্যা আছে, তারা তো আরও বেশি করে ভ্যাকসিন নেবেন, বিকজ তাদের প্রোটেক্ট করার জন্যেই তো ভ্যাকসিনের শুরুয়াত। আমাদের ভ্যাকসিনেশন দেওয়া যাবে না সেই সংখ্যা বা সেই জনগোষ্ঠীগুলো ভীষণ সীমিত। যেমন একটি প্রেগন্যান্সি থাকলে ভ্যাকসিনেশন দেওয়া যাবে না। যেমন আপনি যদি ওয়ারফারিন বা অ্যাসিট্রম জাতীয় রক্ত পাতলা করছে এরকম ওষুধ খান, তাহলে ওই ওষুধ বন্ধ করে ভ্যাকসিন নিতে হবে। আপনার ডাক্তারবাবুর সাথে মানে এই ক্ষেত্রে দাঁড়িয়ে একবার একটু আপনাকে ইন্টারাপ্ট করছি ডাক্তারবাবু, যারা কোভিড, যাদের কোভিড হয়েছে তারা শুনেছি হেপারিন ইঞ্জেকশন অনেকে নেন, অনেকে হয়তো হেপারিন ইঞ্জেকশন নেন, সেই সময় দাঁড়িয়ে অর্থাৎ ভ্যাকসিনটা নেওয়া যাবে না যাদের শরীরে এই হেপারিন ইঞ্জেকশন নেওয়ার ব্যাপার আছে? না, যার অ্যাক্টিভ কোভিড, যার অ্যাক্টিভ কোভিড হয়েছে, যার কোভিড হয়েছে, কারেন্ট ICMR গাইডলাইন বলছে তার এক মাসের আগে ভ্যাকসিন নেওয়ার গল্প নেই। সো আপনি কোভিডের ফুল রিকভারি থেকে এক মাস পরে ভ্যাকসিন নেবেন, এটা হচ্ছে ICMR এর কারেন্ট গাইডলাইন। এবার যেটা অলরেডি একবার পার্থবাবু বললেন আপনাদের, যে আপনি যদি এক মাসের জায়গায় দু মাস পরে ভ্যাকসিন নেন তাহলে কোনো মহামারী অশুদ্ধ হচ্ছে না, কারণ আমরা জানি কারেন্ট এভিডেন্সের ন্যাচারাল যে অ্যান্টিবডি যেটা একটা কোভিড ন্যাচারাল ইনফেকশনের পরে তৈরি হয় সেটা মোটামুটি 3 মাস আপনার শরীরে থাকে ইন এ প্রোটেক্টিভ স্কেল। সো আপনি এক মাসের আগে নিতে পারবেন না, আর তারপরে আপনি ভ্যাকসিন নিতে পারেন, 2 মাস পরে নিন, 1.5 মাস পরে নিন, কিন্তু আপনাকে যখন ওই হেপারিন বা নোয়াক্স যেগুলো নতুন ওষুধ, এপিক্সাবান, রিভারক্সাবান, এই জাতীয় ওষুধ, আমাদের যেহেতু সময়টা অল্প হয়ে আসছে, কম হয়ে যাচ্ছে, আমি শ্যামাশিষ বাবুর থেকে আমি পর্ণালীর কাছে আসবো, কারণ কি খুব তাড়াতাড়ি কয়েকটা প্রশ্ন আমাদের জানতে হবে এবং তার উত্তরটা পেতে হবে। পর্ণালী, যেহেতু তুমি ভ্যাকসিন নিয়ে, মহামারী নিয়ে বহুদিন ধরে ডিল করছো এবং তুমি বিদেশে আছো এই মুহূর্তে, তুমি USA বসে আছো, এই যে কোভিশিল্ডে ফাইজার বা কোভ্যাকসিন, এই যে বায়োটেকের ভ্যাকসিন না সেরমের ভ্যাকসিন নেবো, এই যে এই কনফিউশনটা, এবং আমরা পাড়ায় পাড়ায় প্রত্যেকে মহামারী বিশারদ এবং ডাক্তার হয়ে যাই, মহামারী বিশারদ হিসাবে তোমার বক্তব্য কি, কোন ভ্যাকসিনটা নেওয়া উচিত বা উচিত না, এবং যে ভ্যাকসিনটাই পাচ্ছি এখানে কি কার্যকারিতা কোনো কমে যায়, বেড়ে যায়? হ্যাঁ, এটা নিয়ে ভীষণ সংশয় হচ্ছে এবং অনেকেই আমার কাছে রিচ করছে যে দিদি কোভ্যাকসিন ক্ষেত্রে আর কোভিশিল্ডের ক্ষেত্রে কোনটা নেব, এবং এটা একটা যুক্তিসম্পন্ন প্রশ্ন, কারণ পিপুল আর কনফিউজ। তবে আমি ডাক্তারদের সাথে একমত এবং আমি নিজেও যতটা রিসার্চ স্টাডি করেছি, এবং ফাইজারটা ওখানে অ্যাপ্লিকেবল নয় মূলত, যেহেতু এখন 3টে 2 আছে অ্যাক্টিভলি আর একটা আসছে স্পুটনিক, তো সেক্ষেত্রে বলতে পারি যে ভ্যাকসিনটা পাওয়া যাবে সেটাই নিতে হবে। এবং তার মধ্যেও যখন মানুষের প্রশ্ন থাকে যে কোভিশিল্ড ভার্সেস কোভ্যাকসিন, আমাকে একটা নাম বলতে হবে, তো সেক্ষেত্রে আমি অলওয়েজ কোভিশিল্ড বলে এসেছি। সেটার কারণ হচ্ছে ওটার রিসার্চ ডেটা, ওটার ক্লিনিক্যাল ট্রায়াল স্টাডির অ্যাকসেপ্টেন্স এবং যে ব্রড লেন্থে করা হয়েছিল সেই কারণে। আর কোভ্যাকসিনের ক্ষেত্রে 2-1 জিনিস এখনো ডিউ আছে, যদিও তাতে এফিকেসি কমছে না, যদিও এফিকেসি অ্যান্ড এফেক্টিভনেস 2 আলাদা জিনিস, সেক্ষেত্রে এরকম অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ কম্পেয়ার করা যায় না। ভ্যাকসিন যেটা পাবেন সেটাই নিতে হবে। আর স্পুটনিকের কার্যকারিতা 92% আছে, কারণ ওটার টেকনোলজিটা অ্যাডিনোভাইরাস হলেও ওরা রিকম্বিনেন্ট অ্যাডিনোভাইরাস 2 ইউজ করছে, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজে, সেই জন্য ওটার এফিকেসিটা 92 পৌঁছে গেছে। তো ওটা যখন আসবে, যারা পাবেন তারা নেবেন,
তার আগে বাজবিচার না করে আই উড সাজেস্ট যেটা পাচ্ছি, অর্থাৎ আমি সাধারণ মানুষের জন্য, একদম সাধারণ মানুষের জন্য, আমি 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 একদম মধ্যবিত্ত সাধারণ মানুষ, প্রান্তিক মানুষের জন্য খুব সহজভাবে আমি আমি এই এফিকেসি বুঝতে চাই না, আমি এই কার্যকারিতার রেট বুঝতে চাই না, আমি তার মানে যে ভ্যাকসিনটা পাচ্ছি সেই ভ্যাকসিনটা নিয়ে নেব, এইটা হচ্ছে মোদ্দা কথা। ইন্দ্রনীল বাবু, ইন্দ্রনীল বাবু, আমি যেহেতু সময় অল্প ইন্দ্রনীল বাবুর কাছে আসতে চাই আমি। ইন্দ্রনীল বাবু, আপনি খুব সহজভাবে বলুন, যেটা ভাস্কর বাবু বলছিলেন যে বাঙালিদের মধ্যে সামাজিক সচেতনতা আছে, একদম ঠিক কথা, কিন্তু রাজনৈতিকভাবে এই সরকার ভালো কাজ করছে এটা রেজাউল করিমও বলেছেন, এইটা শ্যামাশিস বাবু বলেছেন, এইটা ভাস্কর বাবুও বলেছেন। আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছে না যে কেন্দ্র কেন্দ্র আরো ভালো করে কাজ করতে পারতো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বেশি করে অনেকগুলো ইনিশিয়েটিভ নিতে পারতো? দেখুন, হেলথ হলো স্টেট সাবজেক্ট এবং বিভিন্ন যে স্টেটে, তার সঙ্গে স্টেটের কম্পেয়ার করলে অনেক বেটার হবে। আপনি আপনি পশ্চিমবঙ্গে আজকে যে বুলেটিন আছে, হেলথ বুলেটিন, তাতে দেখা যাচ্ছে যে আমাদের কতটা আন্ডার টেস্টিং সেটা বুঝতে পারবে, যেখানে 30% বেশি আজকে টেস্ট পজিটিভিটি রেট পশ্চিমবঙ্গে, সেখানে আসামে আজকে কিন্তু ওইটুকু, আমাদের নর্থ ইস্টের স্টেট, একদম প্রতিবেশী স্টেট, সেখানে 8-9% এর মধ্যে রেঞ্জ করছে। অর্থাৎ আমাদের কিন্তু টেস্টিং এখনো পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। এবং ভ্যাকসিনেশনের কথাও একটা কথা বলছিস, পশ্চিমবঙ্গ মানে কিন্তু শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গ মানে দার্জিলিং, পশ্চিমবঙ্গ মানে পুরুলিয়া, পশ্চিমবঙ্গ মানে বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আমাদের তথ্য বার করতে হবে। রেজাউল বাবু, দুয়ারে দুয়ারে অক্সিজেন যদি পৌঁছায়, দুয়ারে টেস্টিং কেন হবে না? ইন্দ্রনীল বাবুর প্রশ্ন। আমাদের অ্যাডিকোয়েট ভ্যাকসিনেটর আছে, আমাদের কোল্ড চেন ইকুইপমেন্ট আছে, আমাদের এক্সপিরিয়েন্স আছে, প্রায় 50-60 বছর এক্সপিরিয়েন্স আছে, আমরা এই কাজটা খুব স্বাভাবিক ভাবে করে ফেলতে পারি। ভ্যাকসিনের কিন্তু সাপ্লাই আমরা 3 কোটি চেয়েছি, এখন পর্যন্ত 15-20 লাখের বেশি পাইনি। আমাদের প্রচুর ভ্যাকসিন দরকার, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা সরকারকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে। এবং সরকারের আমি বলি, 150-200 টাকা দাম নয়, এটা বিনা পয়সাতে দেওয়া উচিত, 400 টাকা দাম নিচ্ছে আমাদের কাছে, এটা উচিত হচ্ছে না। তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে কোনো রাজনীতি যেন কোনোভাবেই অন্তরায় না হয়। দাম লাগছে না, বিনা পয়সায় পাওয়া যাচ্ছে, যেগুলো কেন্দ্র থেকে পাঠাচ্ছে সব বিনা পয়সায় রাজ্যকে দেওয়া হচ্ছে, ভ্যাকসিনেশন করতে হবে। ফোর্থলি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ভ্যাকসিন ছাড়া যেহেতু বাঁচার কোনো পথ নেই, কোনো পথ নেই, কোনো শর্টকাট নেই, লকডাউন ইজ নট দ্য সলিউশন, ইকোনমির অ্যাক্টিভিটি ব্রেকডাউন করে মানুষকে বাঁচানো যাবে না। কাজেই ভ্যাকসিন দিতে হবে, একটু দ্রুততার সঙ্গে দিতে হবে, এর অর্গানাইজেশনাল যে অ্যাসপেক্ট আছে সেইটা নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করা উচিত, এপিডেমিওলজিস্ট অ্যান্ড ইকোনমিস্টদের পরামর্শ নেওয়া উচিত। একদম একদম রেজাউল বাবু, একদম একদম, আমাদের সময় যেহেতু একদম শেষ, অর্থাৎ আপনি যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ কথা, লকডাউন ইজ নট দ্য সলিউশন, লকডাউন কোনো সমাধান হতে পারে না, কিন্তু ভ্যাকসিনটা সমাধান, অর্থাৎ ভ্যাকসিনটা নিতেই হবে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে ভ্যাকসিনেট করতে হবে। আমাদের অভিজ্ঞতা আছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিন তৈরি করার, আমাদের অভিজ্ঞতা আছে পোলিওর মতন ভ্যাকসিনেশন ড্রাইভ তৈরি করার, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষকে ভ্যাকসিনেট করেছে ভারতবর্ষ, বাংলাও পারে, বাংলা পারবে, আমরা পাবলিক বাংলা থেকে বলেছি, পন করেছি, কোনো নেগেটিভ নিউজ নয়, আমরা বলবো যে বাংলা পারবে। এবং প্রতিদিন আমরা বারবার রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, ডাক্তারদের আনবো, স্বাস্থ্যকর্মীদের আনবো, এবং এই ভ্যাকসিন নিয়ে, এই কোভিড নিয়ে, এই লকডাউন নিয়ে জবাব চাইবে বাংলা, যে কেন ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে না, কেন অক্সিজেন পাওয়া যাচ্ছে না, এই প্রত্যেকটা জিনিসের জবাব আবার আমরা চাইবো, কালকে চাইবো, পরশু চাইবো, এবং প্রতিদিন চাইবে রিপাবলিক বাংলা। ততদিন অবধি, ততক্ষণ অবধি দেখতে থাকুন রিপাবলিক বাংলা, জবাব চায় বাংলা। ধন্যবাদ।